ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল গাছ বন্ধু। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি পাগলের মধ্যে চলে এসেছি। আজকে হলো বিশ্বকর্মা পুজো, তাই এই যে ঘরে পুজো হয়েছে, পুজো হওয়াটা দেখাতে পারিনি তখন, কারণ আমি তখন ঘুমাচ্ছিলাম। কিন্তু ঘুমানোর আগে আমি একবার উঠে আমার সাইকেলটা ধুয়ে দিয়ে গেছিলাম। এই যে বাইক টাইক ট্রলি মানে ভ্যান, এইটা হলো আমার সাইকেল। আমার স্কুটিটা এখন দোকানে আছে, তাই জন্য দিতে পারিনি। তো সবাই গাড়ি ফাড়ি দিয়ে গেছে ধুয়ে। বিশ্বকর্মা পুজো এখানে সেরকম বোঝাই যায় না, এই ঘরে সকাল সকাল একটু পুজো হলো, একটু প্রসাদ টসাদ খাওয়া ব্যাস। আর এখন বাড়িতে হচ্ছে মটন মাছ টাছ যেসব রান্না করা হচ্ছে, তাই জন্য ওই সবই খাবো। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো এবার বাড়িতে আমি বিকালবেলা লস্যি খেয়ে নিচ্ছিলাম, আর তোমাদেরকে বাড়িটাও শেয়ার করছিলাম। নতুন আমাদের বাড়িও হচ্ছে অন্যান্য সাইডে। তারপরে পুতুর সাথে সন্ধ্যাবেলায় একটু মজা করছিলাম, যেহেতু আমি বাড়ি ফিরবো, মানে এটা সন্ধ্যাবেলার ভিডিও কালকের। তো আমি বাড়ি ফেরার সময়, এটা 18 তারিখের ভিডিও, এই যে সন্ধ্যাবেলার এই ভিডিওটা, তো পুতুকে খুব ডিস্টার্ব করছিলাম। ও রিমোট নিয়ে খেলছিলো, বারবার নিয়ে নিচ্ছিলাম ওকে, এই যে খুব চটকাচ্ছি খুব চটকাচ্ছি। ও তো বিরক্ত হয়ে যাচ্ছিলো, এই যে কাঁদতে লাগছিলো। কিন্তু তাও একটা দিনের জন্য আছি, তাই চটকাবো বললে হয়, আবার তো কবে আসবো জানি না। এই যে গাল টিপছিলাম, ও শুধু বলছে ছায়ো ছায়ো এরকম করছে। তো এই বাচ্চাদের সাথে থাকলে বেশ মনটাও খুব ভালো লাগে, তাই ওর সাথে একটু মিষ্টি মুহূর্ত কাটাচ্ছিলাম। এটা হলো 19 তারিখ, আমি চলে আসছি কলকাতা, তাই এখন বাজে 11:45। আমি চলে এসেছি এবার ট্রেনে বসে বর্ধমানে, চলে এলাম ঘুমিয়ে ঘুমিয়ে। বাকিটা দেখাতে পারিনি, মানে ট্রেন এইসব আসছিল বলে। তো দেখা হবে নতুন একটা ব্লগে। এখন টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে।